তিনি সম্পূর্ণ নিজ ইচ্ছায় স্বইচ্ছায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের বিষয়টি যেটি এখন পর্যন্ত জানানো হয়েছে, তিনি তার ব্যক্তিগত কারণে এখন পর্যন্ত আত্মগোপনে ছিলেন। ব্যক্তিগত কারণ হয় বিষয়টি কিন্তু এখনও গণমাধ্যমে খোলাসা করা হয়নি। তাই এতক্ষণ পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি সেই তথ্যটি, তিনি এতদিন আত্মগোপনে ছিলেন গাইবান্ধাতে, এবং তারপরে তিনি আজ তার শ্বশুরবাড়ি যেখান থেকে তাকে আজ এখানে নিয়ে আসা হয়, পুলিশ হেফাজতে নেওয়া হয়, সেই জায়গা থেকে কিন্তু আজকে তাকে নিয়ে আসা হয় বিকেল 3টায়, যেটি এখন পর্যন্ত কিন্তু জানা গেছে। আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন সরাসরি যে তাকে এবং তিনি এতদিন কোথায় ছিলেন, কী কারণে ছিলেন, সেই বিষয়টি কিন্তু এতক্ষণ পর্যন্ত খোলাসা করা হয়েছে। এখন নতুন করে প্রশ্নের যে মোড় সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে, কিংবা এখানেই প্রশ্নগুলো উঠেছিল এমনভাবে যে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন, বিষয়টি আত্মগোপন যদি হয়ে থাকতো তাহলে এভাবে বিষয়টি মানুষের মাঝে কেন একটি অরাজকতা সৃষ্টি করলো, কেন গণমাধ্যম কর্মী কিংবা যারা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কেন হয়রানি স্বীকার করা হলো, এই প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে উঠেছে। এবং এই ঘটনাটি যখন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়ার পরে কিন্তু এমন ধরনের প্রশ্নগুলোই কিন্তু উঠে দাঁড়াবে। এতদিন পর্যন্ত যে প্রশ্নটি টপ অফ দ্য কোশ্চেন হয়েছিল, এতদিন আবু আদনান তোহা কোথায় ছিলেন, কেন গুম হলেন, কিভাবে গুম হলেন, এখন কিন্তু নতুন করে সেই প্রশ্নের মোড় ঘুরে নতুন প্রশ্ন এসে দাঁড়াতে শুরু করেছে। তিনি যদি আত্মগোপনে স্বইচ্ছায় থাকেন তার ব্যক্তিগত কারণে, তাহলে কেন এতদিন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানির শিকার করা হলো? আপনারা হয়তো কিছুদিন আগে লক্ষ্য করেছেন সারা দেশব্যাপী কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভের মাধ্যমে মানুষ তার প্রতিবাদকে জাহির করেছিল। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল, প্রতিটি পোস্টের কমেন্ট এবং ভিডিওতে কিন্তু এই বিষয়টি উঠে এসেছিল। একটি মানুষ দিনে দুপুরে কিভাবে গায়েব হয়ে যেতে পারে, এমন একটি দেশ থেকে স্বাধীনতা মানুষের কিভাবে থাকে, সেই প্রশ্নটি কিন্তু আজ থেকে নতুন করে মোড় ঘুরে দাঁড়াতে যাচ্ছে। তিনি যদি আত্মগোপনে থাকেন তাহলে কেনই বা এই হয়রানি স্বীকার করা হলো মানুষগুলোকে? তাহলে কি তিনি নিজের শুধুমাত্র পপুলারিটি পাওয়ার জন্য এই কাজটি করেছেন? আমরা কিন্তু এখনও সেই প্রশ্নের উত্তরগুলো জানি না, প্রশ্নের উত্তরগুলো জানার অপেক্ষায় আমরাও রয়েছি, সাথে রয়েছেন পুরো দেশবাসী। দেশের মধ্যে এত বড় একটি ঘটনা ঘটে গেল, মানুষ কিন্তু সকলেই বাড়ির ভেতর থেকে বসেও এই ঘটনাটি জানতে পেরেছেন যে এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটে গেছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত তোলপাড় একটি সৃষ্টি হয়েছিল, এবং যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে, এই 8 দিন তিনি তার সহযোগী যে 4 জন যারা গুম হয়েছিলেন বলে তথ্য প্রকাশ পেয়েছে, তারা কিন্তু সকলে একসাথে গাইবান্ধায় ছিলেন, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তিনি জানাচ্ছিলেন পারিবারিক তার ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় প্রথম প্রশ্ন ওঠে, এই 8 দিন কি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো কিংবা অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেখানে কি তিনি দেখতে পারেননি যে তাকে নিয়ে সারা দেশে একটি অরাজকতার সৃষ্টি হয়েছে, মানুষ তাকে ফিরে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে পড়েছে, তার স্ত্রী তাকে একবার দেখার জন্য সংবাদ সম্মেলনে নিজের চোখের পানি গড়াচ্ছে, তিনি কি একবারও দেখেননি, এই বিষয়টি কিন্তু এখন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি তিনি জেনে থাকেন, যদি তিনি দেখে থাকেন, তাহলে তিনি কেন আত্মগোপন থেকে বের হয়ে প্রকাশ করলেন না যে তিনি স্বইচ্ছায় আত্মগোপনে গেছেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার উদ্দেশ্যে আমরা যেমন অপেক্ষায় রয়েছি, তেমন অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। এই ছিল সর্বশেষ, জানাচ্ছিলাম রংপুর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে যতটুকু তথ্য এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি। আপনারা দেখছিলেন রংপুর ক্রাইম নিউজ, আমি সঙ্গে ছিলাম কবি চৌধুরী জয়। রংপুর ক্রাইম নিউজ, রংপুর ক্রাইম নিউজ। ময়ূর জাগিরের হাট যেখানে পিঠা পুকুরে বাসা, তাকেও আমরা অলরেডি নিয়ে আসছি। আমরা আসলে তাদেরকে আর আরেকজন ছিল যে ফিরোজ, সে আছে বগুড়াতে, আমরা সেখানে কমিউনিকেট করেছি সে সংশ্লিষ্ট থানায়, সংশ্লিষ্ট থানা তাকে নিয়ে আসবে, এবং আমাদের যে আইনি প্রক্রিয়া পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টে উপস্থাপন করে তারা যে ধরনের জবানবন্দি দেবে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। তাদের ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, যেটি আমরা এখন আপনাদেরকে যেহেতু ব্যক্তিগত সেটি আমরা এখানে পাবলিকলি না বলি, ব্যক্তিগত কারণে তারা ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। তা আমরা তারপরও তাদের সব ধরনের তথ্যগুলো সংগ্রহ করে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। তাদের বর্ণনা অনুযায়ী তারা গাইবান্ধায় ছিল, আজকে সেখান থেকে চলে আসছে। আচ্ছা, গাইবান্ধায় তার এক বন্ধু, তার বন্ধুর হচ্ছে
বাসায় থাকে না, তার মায়ের যেখানে ছিল শুধুমাত্র তার মা ছিল। একটা গাইবান্ধা শিয়া, তার বন্ধুর নাম হচ্ছে শিয়াম, তার শিয়াম বন্ধু ছিল না বাসায়, তার মা ছিল, শুধু তার মা থাকে সেখানেই তার অবস্থান করছিল এবং সে আজকে সর্বশেষ অবস্থান সে ওই দিনই ব্যাক করেছে। আপনাকে বললাম যে একটা ব্যক্তিগত কারণে তারা মানে স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, সেই দিনই তারা ওইখান থেকে ঢাকা থেকে মানে ব্যাক করেছে, যে কোথাও অবস্থান করেনি, রাত্রেই ব্যাক করেছে। না না, ঢাকায় গেছিল তো, ঢাকা থেকেই তারা ব্যাক করেছে, ঢাকা থেকেই তারা ব্যাক করেছে। ব্যক্তিগত কারণটা এই মুহূর্তে আমরা এখন বলতে পারবো না, আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে, আমরা একটু যাচাই বাছাই করবো এরপরে, এরপরে কি ব্যক্তিগত কারণ। আসলে সব ব্যক্তিগত কারণ তো সব জায়গায় বলা যায় না। এইটা এইটা হচ্ছে আমিও আমরা কথা বলেছি ওনার সাথে, তো উনি যেটা বলেছে যে এটা আমার কাছে এটা সন্দেহমূলক হয়, তার কাছে মনে হয়েছিল। আমি বলছি যে এরকম যদি হয়ে থাকে তাহলে তো আমি পিকচার টিকচার বা এরকম কিছু তাদের জিজ্ঞাসাবাদ বা আপনাদেরকে কোনো কথাবার্তা বলেছে কিনা, হয় না একটু দুইটা জনকে ই হয়েছিল, এরপরে আমি আর একবারও গিয়ে দেখি নাই, ঠিক আছে। তো এটা তার প্রাথমিকভাবে ধারণা হতে পারে। এবং এই যে মুক্তিপণের যে বিষয়টি, এটি ওনার ওয়াইফও কিন্তু ফেসবুক লাইভে বলেছে যে এই যে ভুয়া নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, তারাও চেষ্টা করেছে তার সাথে, এটা কিন্তু পায়নি। এটা হচ্ছে অনেক সময় এরকম ঘটনা ঘটলে কিছু ফ্রড আছে, তারা বিভিন্নভাবে এই কাজগুলো করার চেষ্টা করে। আপনি বলেন যে স্বেচ্ছায় তারা চলে আসে, হ্যাঁ, যার বাসায় ছিল সেই বাসা থেকে তাকে জোর করা হয়েছে কি না, যে আপনি আপনার বাসায় চলে যান, আপনি নিজে নিখোঁজ হয়ে যাবে, পেপার পত্রিকা আসার পর বাসার লোক তাকে চাপ দিছে কি? বন্ধু সিয়ামের বাড়ি আসলে কোন জায়গায়? এখনো আমরা বিস্তারিত জানি না, আমি তাদেরকে বলেছি তার মা বৃদ্ধ বয়সী, মা বৃদ্ধ বয়সী, তারা এত জাতীয় আন্তর্জাতিক খবর তারা রাখে না, তার বাসায় টিভিও নাই, ঠিক আছে। তো এরা যেহেতু এদের বক্তব্য, এদের বক্তব্য অনুযায়ী যে তার বাসায় টিভিও নাই, এরকম কোনো কিছু তারা আজও করে নাই, জাস্ট হচ্ছে একটা যে ভিডিওর কারণে তারা এটা আত্মগোপন। এটা কি দেশের মানুষকে বিব্রত এবং পুলিশ প্রশাসনকে বিব্রত করার জন্য এই কাজটা করা হয়েছে কি? এটা এটা উদ্দেশ্যমূলক না। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে সরকারকে বা দেশের মানুষকে এরকম কোনো এত কিছু ভেবে তারা করে নাই। আবু তোহা অত্যন্ত শিক্ষিত ছিলেন, হ্যাঁ সে শিক্ষিত এবং সে জানে যে তার প্রযুক্তিগত বিষয়গুলো যদি এগুলো সুইচ অফ না হয়, সে নিজেই সুইচ অফ করে রেখেছে, বলছে যে আমি সবারগুলো নিয়ে সুইচ অফ করে রেখেছিলাম, যে ও জানে যে কোনোভাবে আমার এই সেল যদি কখনো কোনো হয়ে যায় তাহলে আমাকে ড্রেস করবে, সেই উদ্দেশ্যে সে নিজে আসলে সুইচ অফ করবে। হ্যাঁ, ড্রাইভারকে আমিরুদ্দিনকে তো পেয়েছি আমরা, আমিরুদ্দিনকে পেয়েছি এবং মোহিত তাকেও আমরা নিয়ে এসেছি, তিনজনকে, তিনজন আমাদের কাছে আছে এবং মুজাহিদ তাকে তারা বগুড়ায় নামিয়েছে, বগুড়ায় আছে। এটা আমরা জাস্ট দুইটা পনেরো দুইটার দিকে এরকম সময় আমরা ইনফরমেশন পেয়েছি। তাহলে আপনাকে বলতে পারি যে আফগান স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন কোনো তার ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনো কারণে? এখন পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী সেটি, হ্যাঁ সেই আমাদেরকে বলছে। যদি আমরা লাইভে ছিলাম অনেকে দিতে পারিনি, কিন্তু যদি না, এদেরকে আমরা আপাতত থানায় রাখবো, কালকে আমরা না 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 মামলায় যাওয়ার মতো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এভিডেন্স আসে নাই, যদি মামলায় যাওয়ার মতো কোনো বিষয় আসে সেটি পরবর্তীতে আপনাদের, হ্যাঁ আমরা আজকে থানায় রাখবো, আমরা বিষয়গুলো যাচাই বাছাই করবো, এরপরে যদি প্রয়োজন হয় আমরা আদালতের সাথে কমিউনিকেট করবো, দেন আমাদের আদালত।
এখন পর্যন্ত আমরা সেটাই বললাম যে আমি প্রথমে যেটা বলেছি যে তাদের ব্যক্তিগত কারণে কিছু ব্যক্তিগত কারণে সে স্বেচ্ছায় তার এই চারজন সফল সঙ্গীকে মানে চারজন না সফল সঙ্গী মূলত দুইজন একজন হচ্ছে ড্রাইভার আমির উদ্দিন হচ্ছে তার ড্রাইভার গাড়ি তাদেরকে মোটিভেট করে সে বলছে যে ভাই আমি তো এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচতে হলে আমাকে একটু এরকম কয়েকদিন আমাকে হেল্প কর আমরা একটু ওপরে থাকি তাহলে যদি একটু আমরা এখান থেকে কোনো ফায়দা করতে পারি আর কি সেটাই আর না এটা হচ্ছে যে একটা অপরাধের পিছনে প্রথম দেখতে হয় যে ইন্টেনশন আছে কিনা খারাপ ইন্টেনশন আছে কিনা হ্যাঁ এইরকম যদি আমরা ইন্টেনশন খুঁজে পাই এখন পর্যন্ত আমাদের কাছে ইন্টেনশন আসে নাই যে দেশকে বিব্রত করা সরকারকে অস্থিতিশীল করা বা অন্য কোনো কারণে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এখন পর্যন্ত আমরা সেটা মানে খুবই প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন যে মাত্র এক ঘন্টা আগে আপনারা যেহেতু অধীর আগ্রহে এখানে অবস্থান করছেন সেই জন্য আপনাদের কাছে আসা খুবই প্রাথমিক কি নিয়ে তা আমরা আরও যাচাই বাছাই করবো যে এরকম যদি কোনো ইন্টেনশনের পিছনে থাকে ভালো অপহরণের ঘটনা যখন ঘটে আসলে এটি কতদিনে উদ্ধার হবে আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ ইউনিট কিন্তু তাদেরকে খুঁজছি ঠিক আছে আমরা সবাই তৎপর ছিলাম কিন্তু এটার আসলে কোনো টাইম ফ্রেম নেই এখন আমরা যাদেরকে প্রযুক্তির সাথে পেয়ে যাই কিংবা মেনুয়ালি পেয়ে যাই হঠাৎ করে পেয়ে যেতে আমি এর আগেও বলেছিলাম যে আসলে এর কোনো টাইম ফ্রেম নাই আমি কাউকে ওই দিন আওয়ার্সে পেয়ে যেতে পারি কাউকে আবার ওই দিন মান্থ লাগতে পারে আবার কাউকে হয়তো ওই দিন ইয়ার্সও লাগতে হতে পারে এটা আসলে টাইম ফ্রেমে বাধা ঠিক হবে না এটা হচ্ছে যে ওই যে আত্মগোপন করছে তার চাতুর্য তার তার যে জ্ঞান তার যে সফলতার উপরে আমাদের সফলতা নির্ভর করে তার প্ল্যানিংয়ে না না আটক আটক বলে না আমরা আমরা তাদেরকে উদ্ধার করেছি তারা তো এই মুহূর্তে আমাদের কাছে ভিক্টিম ঠিক আছে না এটা ব্যক্তিগত কারণ আমি বলেছি যে কারো ব্যক্তিগত কারণ কিন্তু আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না ঠিক আছে এটি হচ্ছে বক্তব্য দেয় এবং